স্যার আপনি ছুটি দিয়েছেন দুজন চলে গেছে কিন্তু স্যার পৃথিবীতে সব মানুষ তো এক রকমের হয় না আমাদের স্যার আবেগ দেবে গেছে আমরা আপনার বডির দায়িত্ব নিয়ে যেত বাই চান্স যদি আপনার বডির কোনো ক্ষতি হয়ে যায় এই জন্য রয়ে গেছি কিন্তু আমি তো আপনাদের বলেই দিয়েছি যে এই সাত দিনের মধ্যে আমার বডি ঘরের বাইরে যাবে না ঘরের মধ্যেই থাকবে সুতরাং আমার যদি মৃত্যু ঘটে সেটা স্বাভাবিক মৃত্যু হবে আর একটা স্বাভাবিক মৃত্যুর মধ্যে আপনাদের প্রয়োজনটা কি তারপরও স্যার খামা খামরা কেন রিস্ক নিতে যাব তাছাড়া ধরেন স্যার আপনার কোনো কিছুর প্রয়োজন পড়লো এই যেমন ধরেন টুথপেস্ট শেষ হয়ে গেল আমরা নিয়ে আসলাম জি স্যার তারপর শেভ করবেন শেভিং ফোম নেই আমরা দোকানে চলে গেলাম জি স্যার তারপর স্যার হঠাৎ করে আপনার 12,000 খেতে ইচ্ছে করলো আমরা দুজন মিলে নিয়ে আসলাম জি স্যার তাই জি স্যার জি স্যার আবুল সাহেব আমি কি ইচ্ছে স্যার আপনি আমার এই পাশে এসে একটু বসেন তো স্যার আল্লাহর কসম স্যার আমগো দুজনের কারো কাছে কোনো হুশা আতি নাই ইয়াল্লাই বাই যায় না হ্যাঁতে আমনে রে মিছা কথা কইছে আই এম সরি তো বাড়ি যাওয়ার পয়সা পাতি থাকবে না কেন আপনারা বেতন পান না টাকা কি করেন জি স্যার বেতন তো পাই কিন্তু স্যার উনি আবার বিয়ে করে ফেলেছে দুইটা সরি স্যার ভুল করি আলাইছি কোনটা ভুল করেছেন ওনাকে গুতো দিলেন সেটা না দুইটা বিয়ে করেছেন সেটা দুগাই স্যার ঠিক আছে এটা আপনার পার্সোনাল ব্যাপার আমার জানার দরকার নাই তো জয় সাহেব আপনি বাড়ি যান না কেন আপনি তো আর দুটো বিয়ে করেন নাই আপনার টাকা কোথায় যায় না না স্যার আমি ওনার মতো দুটো বিয়ে করে নি তবে স্যার ভুল করে বড় লোকের একটা মেয়ে বিয়ে করে ফেলেছি কি আর বলবো স্যার বাড়ির উপরে গেলেই তার নানান রকম পায় না কই আমাকে তো কক্সবাজার বেড়াতে নিয়ে গেলে না চলো না ভালো হোটেলে খেতে যাই আমি বিউটি পার্লারে যাব আমি বলি আশ্চর্য ব্যাপার বিউটি পার্লারে যে তুমি কি করবে তুমি তো এমনিতেই সুন্দর সে বলে কেন আমার পেডিকিওর করতে হবে না আমার ম্যানিকিওর করতে হবে না ফেসিয়াল করতে হবে না আমি বলি বাবা রে ঘরের টাকা ঘরে থাক তোমার পেডিকিওর ম্যানিকিওর আমি করে দিচ্ছি না যে কোনো কায়দা কৌশল করেই হোক সে বিউটি পার্লারে যাবে খামা খামার টাকাগুলো নষ্ট করে দিবে এগুলো আপনাদের ব্যক্তিগত বিষয় আমার নাক গলানোর দরকার নেই আপনারা থাকেন কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে কি কাজ স্যার একটা বিষয়ের সংজ্ঞা আমার খুব জানা দরকার কোনটা স্যার হোয়াট ইজ স্মার্টনেস হোয়াট ইজ স্মার্টনেস হ্যাঁ সেটাই এটা জেনে আমাকে জানাবেন স্যার যদি একটু ক্লু দিতেন কিভাবে কাজটা করতে হবে ক্লু কি দেব আপনাদের চোখে কোন লোকটাকে স্মার্ট মনে হয় সেটা আমাকে জানাবেন কেন স্যার আপনি তো স্মার্ট আমাকে আপনাদের স্মার্ট মনে হয় জি স্যার আমার চোখে তো স্যার পৃথিবীর সেরা স্মার্ট আপনি আবুল সাহেব আমি কি ইচ্ছে স্যার প্লিজ আপনি এখানে এসে একটু বসেন না প্লিজ ওই মিয়া ব্যাগ সময় আপনি উল্টা পাল্টা মিশাও তখন আরে কিলে মাই ফোনে লে ঠেলে দেন শোনেন জয় সাহেব আমি খুব ভালো করে বুঝে গেছি যে আমি মোটেও স্মার্ট না